নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে প্রাইমারি টেট কবে হবে সেই বিষয় নিয়ে উঠে আসছে একটা গুরুত্বপূর্ণ এবং বিরাট বড় আপডেট। তো কি বলা হচ্ছে আপডেটটিতে আমরা বিস্তারিত দেখে নেব। বলা হচ্ছে 5 বছর পর টেট পরীক্ষার প্রস্তুতি রাজ্যের, আসছে সুখবর। অর্থাৎ কিছুদিনের মধ্যে কিন্তু প্রাইমারি টেট হবে, এমনই একটা কথা বলা হচ্ছে, আমরা বিস্তারিত জেনে নেব। কি বলা হচ্ছে এখানে, বিজ্ঞপ্তি জারি হয়েছে 2 বছর 4 মাস, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত টেটের পরীক্ষায় নিতে পারেনি রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2015 সালের পর এই রাজ্যে টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়। 2017 সালে অক্টোবরে টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এখনও শূন্যপদ জানানো দূর, কবে হবে পরীক্ষা তা এখনও জানানো হয়নি। উল্টে পরীক্ষার দিনক্ষণ জানানোর দাবিতে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। প্রাথমিক শিক্ষক নিয়োগ থমকে থাকায় চূড়ান্ত ক্ষোভ জমেছে চাকরি প্রার্থীদের মধ্যে। এবার সেই সমস্ত জট কাটিয়ে ভোটের কথা মাথায় রেখে নিয়োগের পথে হাঁটতে চলেছে রাজ্য। সামনেই পুরো ভোট, অর্থাৎ পৌরসভার ভোট, তারপর রয়েছে বাংলা বিধানসভা নির্বাচন। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম স্কুল শিক্ষা দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে, খুব সম্ভব পুরো ভোটের ফলাফল দেখে প্রাথমিকের টেট পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করতে পারে স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরের 100,000 প্রার্থীর আবেদন জমা পড়ে রয়েছে, কিন্তু সেই আবেদনগুলি কবে দিনের আলো দেখবে তা নিয়ে অবশ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য কোনো মন্তব্য করেননি। এর আগে আজ বিকেল .com-কে মানিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছিলেন কবে পরীক্ষা হবে তিনি বলতে পারছেন না। সরকার চাইলে পর্ষদ পরীক্ষা নেবে বলেও সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন, কিন্তু প্রশ্ন উঠছে প্রায় 2 বছর 4 মাস সময়ের মধ্যেও কি সরকারের চাওয়া হয়নি? ভোট আসছে বলেই কি সেই চাওয়ার গুরুত্ব বেড়েছে? কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার পরও কেন রাজ্যের সেই ইচ্ছা জাগরিত হলো না? তবে সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যম সূত্রে খবর, বহু বিতর্কের পর টেটের পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তুতি কার্যত চূড়ান্ত করে ফেলেছে স্কুল শিক্ষা দপ্তর, অপেক্ষা শুধু নির্বাচন। রাজ্যে শেষবার প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল 2015 সালে, সেই নিয়োগ নিয়ে কম অনিয়ম হয়নি, হয়েছে মামলা। 2016 সালে টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরও নেওয়া যায়নি পরীক্ষা। 2017 সালের অক্টোবর মাসে ফের টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন জমা নেওয়ার কাজ শেষ হলেও শূন্যপদের সংখ্যা এখনও জানাতে পারেনি পর্ষদ। তবে সূত্রের খবর, রাজ্যে প্রাথমিক স্কুলে 30,000-এরও বেশি শূন্য শিক্ষক পদ রয়েছে। টেট পরীক্ষার দিনক্ষণ প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শীর্ষেন্দু সেনগুপ্ত সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী। মামলাকারীদের আইনজীবী ফিরদোস শামীম আদালতকে জানিয়েছেন, 2017 সালে টেটের নির্দেশিকা জারি করেছিল পর্ষদ। 100,000 শিক্ষক পদপ্রার্থীরা 100 টাকা জমা করে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন, কিন্তু 1 বছর 8 মাস পরও সেই পরীক্ষা কবে বা সেই পরীক্ষা সম্পর্কে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি জানান, NCT বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন নির্দেশিকা অনুযায়ী প্রতি বছর অন্তত একবার প্রতিটি রাজ্য সরকারের টেট পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু 2015 সালের পর থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে না। রাজ্যে 2টি টেট পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় বসেন 34,00,000 পরীক্ষার্থী, 43,000 শূন্য পদে নিয়োগও হয়েছে, সেখানেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, মামলা হয় বেশ কয়েকটি। পর্ষদ সূত্রে খবর, এখনও 25,000 শূন্যপদ রয়েছে, ফলে প্রশিক্ষিত শিক্ষকদের অভাব বাড়ছে, অথচ টেট পরীক্ষায় সফল হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন অনেকেই রয়েছেন, তাদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে এগোচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, যে সম্ভবত পুরো ভোটের পরেই এই টেট পরীক্ষা কিন্তু হতে পারে এমনই একটা আপডেট আছে, এবং সেই সঙ্গে বলা আছে যে টেট পরীক্ষা কারা কিন্তু বসতে পারবে, যেটা রাজ্য সরকার বলেছে যে যারা DLED যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারাই কিন্তু এখানে বসতে পারবে, কিন্তু অন্যদিকে NCET জানাচ্ছে যে BEDধারীরাও কিন্তু বসতে পারবে। তো এখন সময়ের কথা যে কারা এখানে বসতে পারবে, যে BEDরাও বসতে পারবে, DLEDরা বসতে পারবে, না দুজনে বসতে পারবে, সেটা এখন দেখার বিষয়। তো এই সম্বন্ধে আমাদের কিন্তু নজর থাকবে যে প্রাইমারি টেট কবে হচ্ছে এবং কারা কারা বসতে পারবে। তো এই সম্বন্ধে আপনি যদি আপডেট পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই প্রাইমারি টেট, স্কুল সার্ভিস রিলেটেড এবং অন্যান্য সমস্ত চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন বা আপনার জেলারই যদি সমস্ত ছোটো বড়ো সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট যদি পেতে চান, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নামটিও জানিয়ে দেবেন এবং সঙ্গে ব্লকের নামটিও জানিয়ে রাখ দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।